ফ্রেন্ডস সহজ ভাষায় বায়ো ফ্লগ শেখার ইচ্ছা নিয়ে আমরা যে ভিডিও সিরিজটি শুরু করেছিলাম আজকে তার পার্ট এইট অর্থাৎ ওয়াটার কন্ট্রোল বা ম্যানেজমেন্ট এবং পার্ট নাইন ফ্লগ ডেভেলপমেন্ট এই বিষয় দুটির উপরেতে আলোচনা করব ফ্রেন্ডস এর আগের দুটি পার্টে আমরা ওয়াটার প্রিপারেশান এবং ওয়াটার প্যারামিটার নিয়ে খুব ডিটেলসে আলোচনা করেছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আগের পার্টগুলি দেখতে ভুলবেন না ফ্রেন্ডস আপনারা এখন আছেন ইউটিউব চ্যানেল ফিশ কেয়ার বেঙ্গলিতে ওয়াটার কন্ট্রোল দু ধরনের হয় এক হচ্ছে যখন আপনার ফার্মিংটি রানিং হয়ে যাবে সেই সময়কালের ওয়াটার কন্ট্রোল আরেকটা হচ্ছে সিড ছাড়ার আগে আপনি যখন ওয়াটার প্রিপারেশান করলেন তখন থেকে ফ্লগ ডেভেলপ করা পর্যন্ত একটি ওয়াটার কন্ট্রোল ফ্রেন্ডস আমরা যেহেতু খুব ডিটেলসে আলোচনা করছি তাই আমরা আজকে প্রি স্টেজ ওয়াটার কন্ট্রোল অর্থাৎ আপনার ফিস সিড ছাড়ার আগে আপনাকে কি কি দিকে নজর রাখতে হবে তাহলে ফ্লগটা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হবে সেই নিয়েই আজকে আলোচনা করব। ফ্রেন্ডস আপনারা যদি এখনও ফিশ কেয়ার বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং প্লিজ পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন কারণ আমরা এভরি উইক ফিশ কেয়ার রিলেটেড একটি ভিডিও আপলোড করে থাকি সো ফ্রেন্ডস লেটস গো টু দ্য টপিক আপনার ট্যাঙ্কে যদি হিউজ ফ্লক তৈরি হয়ে যায় সেটিও যেমন ভালো নয় আবার ফ্লক জেনারেট যদি একদমই কম হয় সেটিও ভালো নয় সো ফ্রেন্ডস আমরা ওয়াটার প্রিপারেশনের দিন থেকে আপ টু সিড স্টকিং পর্যন্ত আমরা যেগুলি করব ফার্স্ট হচ্ছে আমরা প্রতিদিন জলের প্যারামিটারগুলো স্টেবিল আছে কি না চেক করব জলের পিএইচ লেভেলটা সাত থেকে আটের মধ্যে আছে কি না আমরা এটি দেখে নেব এবং সবথেকে বড়ো যেটা পয়েন্ট সেটা হলো ওয়াটারের ডিও লেভেলটা যেন ঠিক থাকে কারণ এই ডিও লেভেলের উপর কিন্তু ডিফেন্ড করছে আপনার ফ্লগ হেলদিভাবে ডেভেলপমেন্ট করবে কি করবে না ফ্রেন্ডস ডিও লেবেল রেগুলার বেসিসে চেক করবেন কারণ ডিও লেভেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লগ জেনারেটের ক্ষেত্রে মনে রাখবেন ফ্রেন্ডস সিডের জন্য আন্ডার ফিফটিন ফ্লগ জেনারেট ঠিক আছে খুবই ভালো কিন্তু তার বেশি যেন না যায় অতিরিক্ত ফ্লগ যদি জেনারেট হয়ে যায় ট্যাঙ্কে তাহলে কিন্তু আপনার জল মোটা হয়ে যাবে অনেক এবং মাছেদের ব্রিথিং প্রবলেম হতে পারে সুতরাং কখনোই ভেবে নেবেন না যে হিউজ ফ্লক আপনি জেনারেট করে দিয়েছেন প্রথমে তার মানেই আপনার দারুণ ফিশ ফার্মিং হবে খুব সুন্দর হেলদি ফিশ হবে আদতেও তা না আপনি যখন সিড ছাড়বেন সেই সিডের জন্য আন্ডার ফিফটিন ফ্লক আপনার ট্যাঙ্কে থাকলে একদম ওকে অ্যাকচুয়ালি তখন খুব বেশি ফ্লগের প্রয়োজন হয় না ফ্রেন্ডস প্রোবায়োটিক যদি ঠিকঠাক কাজ করে এবং আপনার ডিও লেভেল যদি সেভেন এইট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কে হিউজ ফ্লগ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আপনার ডিও লেভেলটাকে পাঁচ থেকে ছয়ের মধ্যে রাখবেন তার বেশি যেন না হয়ে যায় সিক্স পয়েন্ট ফাইভ ম্যাক্সিমাম তার ওপরে যেন আপনার ডিও লেভেল হাই না হয়ে থাকে যদি হাই হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন ডিও লেভেলকে লো করার এবং যদি পাঁচের কম থাকে তাহলে অবশ্যই আপনি এনি হাউ ট্রাই করবেন পাঁচের ওপরে অর্থাৎ পাঁচ থেকে ছয়ের মধ্যে রাখার ফ্রেন্ডস যারা বিগিনার এবং যারা প্রথমবার ওয়াটার প্রিপারেশান করছেন তারা বারবার ফ্রক দেখা ট্রাই করেন এবং তারা খুব টেনশানে থাকেন ফ্রেন্ডস তাদের জন্য আমি বলছি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যখন ফ্রকটা তৈরি হয় তখন ফ্রকটা বেশি ভাসমান অবস্থায় থাকে না ট্যাঙ্কের গায়ে লেগে যায় এবং বিভিন্ন অবজেক্টেতে লেগে থাকে আপনারা ডিরেক্টলি ওই ইমহো কোন দিয়ে চেক করলে হয়তো নাও দেখতে পারেন ফ্লগকে এবং আপনারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান এটা আদতেও এটার কোনো প্রয়োজন নেই এত টেনশান করার অ্যাকচুয়ালি আপনারা ফার্স্ট টাইম ফ্লকটা চেক করবেন কিভাবে তিন চার দিন পর দেখবেন যে আপনার ট্যাঙ্কের গায়ে কিছুটা পিছিল পদার্থ টাইপের ট্যাঙ্কের গায়ে হাত দিলে আপনি বুঝতে পারবেন এবং যে এয়ার স্টোনগুলি আপনি দিয়েছেন সেই এয়ার স্টোনের পাইপের গায়ে দেখবেন অনেকটা পিচ্ছিল পদার্থ জমা হয়েছে ফ্রেন্ডস তাহলে জানবেন যে আপনার ফ্লগ কিন্তু তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে এবং আপনি যখন ফিস হিট দেবেন তখন কিন্তু এক্স্যাক্টলি ফ্লগ আপনি যেটা ইমহ কোণের লোকে দেখে আপনি ভিডিওতে দেখেছেন বিভিন্ন জায়গাতে সেইগুলো আপনার হবে তখনই যখন আপনার ফিশ ফার্মিংটা রানিং হয়ে যাবে সো ফ্রেন্ডস এই দুটো চ্যাপ্টারকে আমি এই কারণেই রেখেছিলাম যে অনেকেই ওয়াটার প্রিপারেশানের পরই খুব ফ্রাস্টেড হয়ে যায় খুব দুশ্চিন্তায় পড়ে যায় অনেক কিছু কনফিউশন থাকে তাই কখনোই কনফিউশন করবেন না ফ্লগ নিয়ে ফ্লগ অ্যাকচুয়ালি ওইভাবে ইমহব কোন দিয়ে প্রথমেই আপনি দেখতে গেলে ধরা পড়বে না মেনলি যখন আপনি ফিস ছাড়বেন তখন আপনার ফ্লগ অর্থাৎ ব্যাকটেরিয়াগুলি অ্যামোনিয়া সোর্স ডিরেক্টলি পাবে মাঝের পটি থেকে তখন কিন্তু এক্স্যাক্ট রূপে ফ্ল ফ্লকগুলো তৈরি হতে পারবে এবং তখন আপনি যদি ইমহব কোণে করে দেখেন তখন দেখবেন যে একদম পরিপূর্ণ ফ্লগ যাকে বলে সেটা জন্মাবে এবং সেটা আপনার ওই কর্নের তলায় জমা হতে থাকবে সো ফ্রেন্ডস ওয়াটার প্রিপারেশনের পরেই একদমই টেনশন করবেন না ফ্লগ আপনার জেনারেট হবেই এবং পার্ট টেনে অর্থাৎ নেক্সটে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আসছি অবশ্যই মিস করবেন না সেটি আছে ফিশ স্যানিটাইজেশান এবং স্টকিং ফ্রেন্ডস ইন ফিউচার আপনার ফার্মিংটা কতটা হেলদি হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফিশ স্যানিটাইজেশানের ওপরে সো ফিশকে একটি হেলদি লাইফ দিতে গেলে ফিশ স্যানিটাইজেশানটা খুব হেলদি হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সেটি সম্পর্কেই আমরা ডিটেলসে জানবো পার্ট টেনে তাই প্লিজ ফ্রেন্ডস ওয়েট করুন এবং আমাদের সাথে থাকুন আজকের জন্য বিদায়